প্রিয় দর্শক, হাঁটতে হাঁটতে দেখলাম একটা পরিবার, মানে অসহায় কতটুকু হইতে পারে দেখেন দর্শক, পুরা গাছের নিচে, গাছের নিচে। এই যে তার ছাউনি, এই যে সে রান্না করতেছে, খালার পরিবেশটা দেখেন, মানে এই যে খালা তার পরিবেশটা সে এখানে রান্না করতেছে। সালাম আলাইকুম, খালা কাপড়টা একটু ঠিক করেন, কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনার নাম কি? হ্যাঁ, কি নাম? জাহানারা। তো আপনি এখানে, এটা কি আপনার বাসা? হ্যাঁ। এই বাসায় আপনি কতদিন থাকেন? একটু সামনে আসেন, একটু অন্ধকার তো। কতদিন থাকেন? সাত বছর। এইখানে এইখানে এই যে খোলা জায়গায়, এই যে এইখানে কতদিন হয়েছে? এক দশ বছর হয়েছে। ঘুমান কোথায়? এই যে এইখানে ঘুমান। তুই দর্শক দেখতে পাচ্ছেন এইখানে এসে বিছান কি, কই কি কি বিছান? তো দর্শক, আমি যদি ভিতরে ঢুকি তাহলে এই উপরে ছাউনি, এই যে তার কাপড় চোপড়, এই যে তার অবস্থা। আপনার স্বামী নাই? না, স্বামী নাই, ছেলে মেয়ে নাই, কিচ্ছু নাই। আপনি কি কিভাবে চলেন কিভাবে? আমি আগে কাজ করছিলাম, মানে অসুস্থ। কাপড় ঠিক করেন? আমি অসুস্থ, মানে চায় এখান। আজকে কি যান নাই কোথাও? আমি যাই না, যে মনে হয় বিশাপ হয়েছে, শরীর ভালো না। শুক্রবারও যাইনি, শরীর একটু জ্বর জ্বর, হাঁটতে পারি জ্বর জ্বর, হাঁটতে পারেন না। তা এগুলা কি রান্না করতেছেন? বাগুন। বাগুন, বাগুন রান্না করতেছেন? কি দিয়ে রান্না করতেছেন? ও ইলিশ মাছ মনে হচ্ছে। ও সেরকম একটা রান্না, তা কই পাইছেন বাগুন আর ইলিশ মাছ? টাকা পাইছেন কোথায়? চায় নিয়েছেন না? ও দুপুরে খান নাই? কি খাইছেন? ভাত খাইছেন না? প্রিয় দর্শক, এই যে মানুষের থেকে চায়া চিন্তা, রান্না করতেছে এখন, রাত্রে রান্না করতেছেন, এই হলো জীবন। দেখতে পাচ্ছেন দর্শক, একটা মানুষ কিভাবে এখানে থাকতে পারে আপনারা একটু বিচার করেন। আমি এই পরিবারটা, এই অসহায় খালাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, এই যে তার সংসার। আপনার স্বামী কি হয়েছে? আমি একবার আর যাইনি, আছে কোন দেশে? জামালপুর। জামালপুরে আছে? জামালপুরে কি ওইখানে বিয়ে করছে? আরেকটা জান নাই? মা বাবার কাছে আসলে। মা বাবার কাছে আসলেন? বিয়ের কতদিন পরে ছেড়ে দিছে? ছেড়ে দিছে, আমি যাইনি, সাত বছর হইব। কারণটা কি? আপনি জান নাই কেন? আমি যাইনি, মা বাবার কানে থাকি, আমি ভালো লাগে না, যাইনি। এক বাচ্চার মা হয়ে আর যাইনি। এক বাচ্চার মতো বাচ্চা কই? বাচ্চা মরে গেছে তিন বছর হইয়া, পক্ত আছে। আহারে, বাচ্চাটা মরে গেছে, পরে আর যান নাই? না। আর খবর নাই? নাই না, হ্যাঁ খবর নিব, আমি তো যাবো না, খবর নাকি যাবে। আচ্ছা আচ্ছা, যাক। এখন তার সমস্যা কি আপনি ভালো জানেন কি জন্য যান নাই? এখন আপনার মা বাপ কই? আর মা বাপ মরে গেছে? কত বছর আগে? মা বাপ মরে গেছে, মনে বাপ মরে গেছে অনেক দেরি, মা মরে গেছে দশ বারো বছর হয়েছে। দশ বারো বছর কি মা মরছে? আহারে, দর্শক দর্শক মণ্ডলী, উনি এই পৃথিবীতে একমাত্র এক একা না, আপনার আর কেউ নাই? আছে, একটা বই আছে। হ্যাঁ হ্যাঁ, আর একটা ভাই আছে, দেশে এখানে কেউ নাই, এখানে কেউ নাই। এখানে কেউ নাই? না। তোর বোন খবর টবর নেয়? হ্যাঁ, সিলেট। সিলেট? হ্যাঁ সিলেট। আমরা তিন বোন আছে, একটা মরে গেছে আর আমরা দুই বোন। তো এই যে বৃষ্টি বাদল হইলে কি করেন? পানি পড়ে না? হ্যাঁ, শীতকালে এনেই থাকবেন। দর্শক, চারিদিকে খোলা রাস্তা,
এই পাশে খোলা রাস্তা, এই পাশে খোলা সব কিছু দেখতে পাচ্ছেন। এখানে একটা মানুষ একাকি সারা জীবন কাটায় দিল। কয় বছর কাটালেন এখানে? কি করা যায় দর্শক মন্ডলী, আপনারা সাহায্য সহযোগিতা যদি এই মহিলাকে করতে চান তো আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি যে একটা মহিলা এভাবে কিভাবে থাকতে পারে একা একা। তো খালা, এখানে বামার দিয়ে দিচ্ছি আমার হাতে ক্যামেরা, দেখেন তো এখানে কয় টাকা আছে? ৩০০ টাকা আছে। আমি ওই যে কিছু সাহায্য ছিল, কিছু সাহায্য দিয়া এই টাকাটা আছে, আমি এই টাকা দিয়ে আপনি কিছু কিনে খাইল। হ্যাঁ, এখন এদিক যান একটু। তাহলে কি আপনি কি চাউল, রাত্রের চাউল আছে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এই আর কি অবস্থা, খাই না। আর এক মামা আছে না, হোন্ডার ড্রাইভার দুধে। হ্যাঁ, দুধে মামা একটা পিয়ালা, ও মামা দিয়ে দেখা শুরু করে আমার এই এরকম দেখতে, আমার ওষুধ দেখতে খাল। আবার কি ওষুধ এখন মরে গেছিলাম গা, আবার কি ওষুধ বানাই মরে গেছিলাম। কয়েন ধরে আসে না, এটা তোমার মাংস দিয়ে গেছে। যাক যাক, ভালো। দর্শক মন্ডলী যারা ওনাদের ওনাকে যারা সাহায্য করেন সত্যি খুব ভালো মনের মানুষ, আমি তাদেরকে ইয়া জানাই, সাধুবাদ জানাই। তো আমি চাই যে আপনারা ওনাকে সাহায্য সহযোগিতা করেন, আমার কাছে আমার নাম্বার দেওয়া থাকবে। তো এই অসহায় মহিলা রাস্তার পাশে থাকে, এই মহিলাকে আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে চান আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আশা করি আপনারা ওনাকে সাহায্য সহযোগিতা করবেন। দেখতে পাচ্ছেন দর্শক, একেবারে অসহায় একটা পরিবার থাকতেছে একদম রাস্তার উপরে। ঠিক আছে খালা, আপনি তাহলে ভালো থাকেন। যে দর্শক, আমার যতটুক ছিল ওটুক আপাতত দিলাম, পরে ইনশাল্লাহ আসলে পরে আমি আমার কাছে আবার সাহায্য আসে, তো আসলে ইনশাল্লাহ ভালো মনের মানুষ অনেকে আছে দেশে দেশের বাইরে, ইনশাল্লাহ আমি দিয়ে যাবো খালা। ঠিক আছে খালা, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, দেখে যাবো মাঝে মধ্যে আইসা।